वेलकम स्टूडेंट्स, वेलकम टू द इंटीग्रल एकेडमिया। आमी आकाश आज के थेके नतून एक सीरीज स्टार्ट करब ट्राइंगलर ओपर। तो ये सीरीजे ट्राइंगल सम्पर्क समस्त किछु कन्सेप्ट देवा थाकबे प्लस अनेक किछु प्रूफ्स आमरा धीरे धीरे करब। तो चलो आज के सीरीजटा स्टार्ट करा जाक। तो ट्राइंगल पढ़ार आगे आमरा किछु ट्राइंगलेर रियल लाइफ एक्साम्पल सम्पर्क देखे नी। तो जेमनी धरो सैंडविच बा क्लथेर आमरा जे हैंगारटा टानाई सेइटा, बा धरो एकटा कोनो पिज्जाके आमी काट करछि सेइटा, बा धरो ना अनेक बिल्डिंग्स एक्जिस्ट करछे एरकम जेगुलो ट्राइंगल शेपेर हय। तो ट्राइंगल शेपटा आमरा जखन माथार मध्ये कल्पना करते पारछि तखन आमरा देखी डेफिनेशनटा एखान थेके कि आसे। যে বলছে যে ট্রায়াঙ্গেল ইজ আ টু ডাইমেনশনাল শেপ। একটা ট্রায়াঙ্গেল টু ডাইমেনশন মানে যার দুইখানে ডাইমেনশন থাকবে, তার লেন্থ থাকবে এবং ব্রেথ থাকবে, দুটো ডাইমেনশন থাকবে। টু ডাইমেনশনাল শেপ উইথ থ্রি সাইডস, যার তিনটে সাইড থাকবে। শুধু তিনটে সাইড থাকলেই হবে না, আরও কি থাকবে, তিনটে অ্যাঙ্গেল এক্সিস্ট করবে সেখানে। ওই তিনটে সাইড থেকেই তিনটে অ্যাঙ্গেল এক্সিস্ট করবে, অন্য কোনো অ্যাঙ্গেল আসলে হবে না। আর তিনটে ভার্টিসেস। ভার্টিসেস কি? ভার্টিসেস আমি অ্যাঙ্গেলের লেকচারে বলেছিলাম, তোমরা সেই সিরিজটা একবার দেখে এসে তারপর ট্রায়াঙ্গেলের এই সিরিজটা দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। বাংলায় তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলা হয়। দেখো, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ, সীমাবদ্ধ মানে ক্লোজড হতে হবে জিনিসটা, একটা সারফেসকে ক্লোজড হতে হবে। এটা একটা যদি ট্রায়াঙ্গেল হয়, ট্রায়াঙ্গেলটাকে ক্লোজড হতে হবে, তিনটি বাহু, বাহু স্ট্রেট লাইন। ওকে, তো এটা যদি একটা ক্লোজ ট্রায়াঙ্গেল হয় তাহলে দেখো তিনটে বাহু আছে ট্রায়াঙ্গেলটার, আর সেটা বাহু সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ, এই সব সব অ্যাঙ্গেল থেকে সীমাবদ্ধ, কোথাও কিন্তু এখানে কোনো গ্যাপ নেই। এটা একটা সমতলিক চিত্র, একটা তল, একটা সমতলের উপর, সমতল যেমনি এখানে একটা বোর্ড, একটা বোর্ড, একটা সমতলের উপর একটা চিত্রকে ত্রিভুজ বলছি। এই জিনিসটা আরও যখন আমরা ত্রিভুজের বিভিন্ন রকম প্রপার্টি পড়বো তখন আরও ক্লিয়ার হবে। তো চলো এরপরে ত্রিভুজের কিছু প্রপার্টি পড়া যাক। তো এবার দেখা যাক কিছু নন এক্সাম্পল, যেইগুলো ট্রায়াঙ্গেলের এক্সাম্পল নয় সেগুলো নিই। তো কী সেগুলো? ধরো এইটায়, ওই ফার্স্ট ফিগারটা আমরা দেখছি, ঠিক আছে। ফার্স্ট ফিগারে আমি কি বলেছিলাম, ট্রায়াঙ্গেলটা কী হতে হবে, তিনটে সাইড হতে হবে, তিনটে অ্যাঙ্গেল এক্সিস্ট করতে হবে, তিনটে ভার্টেক্স এক্সিস্ট করতে হবে, আর জিনিসটাকে ক্লোজড হতে হবে, সীমাবদ্ধ হতে হবে। ওকে, এইখানে এখানে এই তিনটে ভার্টেক্স আছে, তিনটে ভার্টেক্স মানে চারটে ভার্টেক্স আছে, তারপর কি অ্যাঙ্গেলস তিনটে এক্সিস্ট করছে, জিনিসটা ক্লোজড। কিন্তু এখানে দেখো এখানে চারখানা বাহু হয়ে যাচ্ছে, এইটা একটা, এইটা একটা, চারটে বাহু হয়ে যাচ্ছে, সেই জন্য এইটা কিন্তু ট্রায়াঙ্গেল নয়। ওকে, এবার এইটা এইটার জন্য আসছি, এটাতে তিনটে বাহু আছে কিন্তু এটা ক্লোজড নয়, এটা সীমাবদ্ধ নয়, এই এই জায়গাটা সীমাবদ্ধ নয়। ওকে, সেই জন্য এটাও ট্রায়াঙ্গেল হচ্ছে না। এবার আসছি এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে, এইখানে কি, এখানে তিনটে বাহু আছে, ওকে, জিনিসটা সীমাবদ্ধ, তিনটে অ্যাঙ্গেলও ক্রিয়েট হচ্ছে, কিন্তু এখানে প্রবলেম কি, এখানে তিনটে বাহু স্ট্রেট লাইন নয়, এইটা যেটা আছে এটা একটা কার্ভ। কার্ভ হলে কিন্তু হবে না, তিনটে স্ট্রেট লাইন হতে হবে এখানে, সেই জন্য এটাও কিন্তু একটা ট্রায়াঙ্গেল নয়। একটা ট্রায়াঙ্গেলের এক্সাম্পলস আরও একটা হতে পারে, সেটা হলো যে যেমনি ধরো পিরামিড, পিরামিডের কিন্তু অনেকগুলো ট্রায়াঙ্গেল অনেক দিক থেকে শেপ হয়ে কিন্তু একটা পিরামিড তৈরি হতে পারে। ওকে, এখন আমরা দেখব প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল, মানে ট্রায়াঙ্গেলের কিছু ধর্ম, ধর্মগুলো এক এক করে আমরা দেখব। তো ফার্স্ট প্রপার্টি কি, অ্যাঙ্গেল সাম প্রপার্টি, মানে কোণের সমষ্টির ধর্ম, ত্রিভুজের ভেতরে যে অন্তস্থ কোণগুলো আছে সেগুলোর কোণের ধর্ম। কি ধর্মটা কি বলছে, দ্য টোটাল অফ অল ইন্টারনাল অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইজ অলওয়েজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আর বাংলায় হচ্ছে ত্রিভুজের তিনটি অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি। মানে কি, ত্রিভুজের যে ভেতরে তিনটে ইন্টারনাল অ্যাঙ্গেলস আছে মানে অন্তস্থ কোণ আছে, কোন অ্যাঙ্গেল, এইটা একটা, এইটা একটা এবং এইটা একটা, ত্রিভুজের যে তিনটে অন্তস্থ কোণ আছে সেই তিনটে অন্তস্থ কোণের যোগফল সবসময় 180 হবে। কি করে, ধরো এইটা আমরা 60 ডিগ্রি আর 60 ডিগ্রি বলছি, ওকে, তাহলে তিনটে যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি। ওকে, আবার ধরো আমি বলছি
কোনো অ্যাঙ্গেল হলো, কোনো ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেল হলো 90, তারপর ধরো বললাম 45, তাহলে আরেকটা কত হবে, আরেকটা আমাকে ওই 180 থেকে 90 আর 45 মাইনাস করে বলতে হবে যে 45, সবসময় 180 ডিগ্রি হবে তিনটে কোণের সমষ্টি। ওকে, তো সেকেন্ড প্রপার্টি হলো ট্রায়াঙ্গেল ইনইকোয়ালিটি প্রপার্টি, মানে ত্রিভুজের অসমতা ধর্ম, যে ইনইকোয়ালিটিগুলো হচ্ছে সেটা অসমতা ধর্ম। কি না বলছে, টোটাল লেন্থ অফ এনি টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল, টোটাল লেন্থ অফ এনি টু সাইডস, মানে দুটো যে সাইড ট্রায়াঙ্গেলের হবে, দুটো যে ট্রায়াঙ্গেলের সাইড হবে, ধরে নাও এই সাইডটা কথা বলছি আর এই সাইডটা কথা বলছি, ওকে, এই যে দুটো সাইডের কথা বলছি, এই দুটো সাইডের টোটাল লেন্থ, মানে এই সাইডটা যদি এ সেন্টিমিটার হয় আর এই সাইডটা যদি বি সেন্টিমিটার হয়, তাহলে আমি এ প্লাস বি এর কথা বলছি। ওকে, এই টোটাল লেন্থ হবে ইজ লার্জার দেন, বড়, লার্জার দেন দ্য মেজার অফ দ্য থার্ড সাইড, মানে এই সাইডটা আমি যদি সি সি এম বলি, তাহলে এ প্লাস বিটা বড় হবে সি এর থেকে। ওকে, মানে ত্রিভুজের, এই বাংলায় লেখা আছে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল, ত্রিভুজের যে কোনো দুটি বাহু, আমি যদি এই দুটো বাহু ধরি, বা তুমি এই দুটো বাহু ধরতে পারো, আবার এই দুটো বাহু ধরতে পারো, ওকে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল ত্রিভুজের তৃতীয় বাহু অপেক্ষা, তিন নম্বর বাহু অপেক্ষা সর্বদা বেশি হবে। এটা যদি আমি এইভাবে না বলে, আমি এইভাবে বলতে পারতাম যে এ প্লাস সিটাও বড় হবে বি এর থেকে, বা বি প্লাস সিটাও বড় হবে এর থেকে, এটা সমস্ত ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা হবেই। ওকে, তো এবার থার্ড প্রপার্টি নিয়ে ডিসকাস করব। কি বলেছে, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল প্রপার্টি, মানে বহিস্থ কোণ ধর্ম, ত্রিভুজের যে বহিস্থ কোণগুলো এক্সিস্ট করছে সেগুলো ধর্ম। কি বলছে, এনি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য সাম অফ ইটস ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল, মানে কি, ধীরে ধীরে জিনিসটা ভেঙে ভেঙে বলো, দেখো, এনি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কি, আমি যদি এই এই বাহুটাকে এতটা বাড়িয়ে দিই, তাহলে এই বাইরের বাহুটাকে আমি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বলবো, যদি আমি এইটাকে বাড়িয়ে দিই এরকম করে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বলবো। ওকে, তো এইরকম করি, যদি আমি এইটাকে বাড়িয়ে দিই, তাহলে এই অ্যাঙ্গেলটাকে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বলবো। বলছে ত্রিভুজের যে কোনো একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, ত্রিভুজের যে কোনো একটা বহিষ্ঠ কোণ কি না ইকুইভ্যালেন্ট টু, সমান হবে দ্য সাম অফ দ্য ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলটার, এই অ্যাঙ্গেলটার যে ভ্যালুটা, এইটা যতটা অ্যাঙ্গেল সেইটা ভেতরের এই দুটো অ্যাঙ্গেলের, এই দুটো অ্যাঙ্গেল মানে এইটার অপোজিট অ্যাঙ্গেল কারা, এই দুটো অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলের যোগফলের সমান, এইটার যে ভ্যালু হবে এই দুটো যোগফলের সমান। আমি যেমনি একটা এক্সাম্পল নিয়ে বলি, এটা যদি, এইটা যদি 80 ডিগ্রি হয়, ওকে, এই এইটা এইটা আমি ধরে নিলাম এটা 80 ডিগ্রি, ওকে, তাহলে এইটা ধরে নাও এটা 50 আর এটা 30, দুটো যোগফল এই 80 এইটার সাথে সমান হতেই হবে সবসময়। ত্রিভুজের যে কোনো দুটি বহিষ্ঠ কোণ ত্রিভুজের বিপরীত দুটি অন্তঃস্থ কোণে সমষ্টির সমান, বিপরীত দুটো অন্তঃস্থ কোণ তার সাথে সমষ্টির সমান। তো এখানেই এক্সটেরিয়ার অ্যাঙ্গেল প্রপার্টির সাথে আরেকটা প্রপার্টি অ্যাটাচ হয়ে গেছে, সেটা হলো যে ত্রিভুজের তিনটে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, ত্রিভুজের তিনটে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, ওকে, ত্রিভুজের তিনটে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের যোগফল সবসময় 360 ডিগ্রি হবে, তিনটে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের যোগফল। আমি লিখে রাখছি যে ত্রিভুজের তিনটি বহিষ্ঠ কোণের যোগফল 360 ডিগ্রি হবে। তবে পরের প্রপার্টি কি বলছে, ডিফারেন্স বিটুইন দ্য টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল, দুটো সাইডের ডিফারেন্স, ত্রিভুজের যে কোনো দুটো সাইজের সাইডের ডিফারেন্স, মানে তাদের মধ্যে যেই ডিফারেন্সটা আছে ইজ লেসার দ্যান দ্য লেন্থ অফ দ্য আদার, মানে এইটা যদি একটা ট্রায়াঙ্গেল হয়, ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডের ডিফারেন্স, মানে এটা যদি আমি এ সি এম বলি, এটা যদি আমি বি সি এম বলি, ঠিক আছে, তাহলে এই দুটোর ডিফারেন্স মানে এ মাইনাস বিটা, ওকে, যদি এটা বড় হয় অবশ্য, যদি এ গ্রেটার দেন বি হয়, সেই ক্ষেত্রে আমি বলছি, তাহলে এ মাইনাস বিটা সবসময়, এটা সি সি এম হলে
CCM এর থেকে কি বলেছে লেসার হবে ওকে লেসার হবে এটা অনেকটা আগের একটা প্রপার্টির মতনই কি বলছে a-b টা সব সময় c এর থেকে ছোট হবে যে কোনো দুটি বাহু দৈর্ঘ্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে যে কোনো দুটি বাহু এটা acm এটা bcm যদি বলি তাহলে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্যের অন্তর মানে দুটো দৈর্ঘ্যের মধ্যে ডিফারেন্সটা সেটা তৃতীয় বাহু অপেক্ষা সর্বদা ছোট হবে তো লাস্ট একটি প্রপার্টি হলো এই লেকচারের বলছে সাইড অপোজিট অফ দ্য গ্রেটার অ্যাঙ্গেল সাইড অপোজিট অফ দ্য গ্রেটার অ্যাঙ্গেল ইজ দ্য লংগেস্ট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল কি বলছে বলছে সবথেকে বড় যে অ্যাঙ্গেলটা ত্রিভুজের মধ্যে আছে এক্সিস্ট করছে এই ত্রিভুজে যেমনি আমি একটা এক্সাম্পল নিচ্ছি এই ত্রিভুজে যেমনি এই অ্যাঙ্গেলটা ওকে বলছে সবথেকে বড় যে অ্যাঙ্গেলটা ত্রিভুজের মধ্যে এক্সিস্ট করছে তার বিপরীত দিকে যে বাহুটা এই অ্যাঙ্গেলের বিপরীত দিকে বাহুটা কি হবে এই বাহুটা তাহলে তার বিপরীত বাহুটা সবসময় ওই ত্রিভুজেরই সবথেকে বড় একটা সাইড হবে সবথেকে বড় লেন্থ হবে ওই সাইডটার ওকে তাহলে এটা একটা ত্রিভুজের একটা প্রপার্টি খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি যাতে একটা ত্রিভুজের সবথেকে বৃহত্তম বাহু আমি খুঁজতে পারবো ত্রিভুজের সবথেকে বড় অ্যাঙ্গেলটা আমি চুজ করব এবং তার বিপরীত দিকে বাহুটাই হবে সবসময় ত্রিভুজের সবথেকে বৃহত্তম বাহু দেখো এখানে লেখা আছে বাংলায় যে বৃহত্তম কোণে বিপরীত বাহুটি সর্বদা ত্রিভুজের বৃহত্তম বাহু তো আজকের লেকচার এই পর্যন্তই আজকে আমরা ট্রায়াঙ্গেলের বিভিন্ন রকম এক্সাম্পল ট্রায়াঙ্গেলের ডেফিনেশন আর ট্রায়াঙ্গেলের কিছু প্রপার্টিস পড়লাম প্রপার্টিস এখানে শেষ নয় এরপরে আমি যখন ধীরে ধীরে হাইট অ্যান্ড হাইট পারপেন্ডিকুলার এইসব পড়াবো তখন কিছু প্রপার্টিস থাকবে আবার পরে যখন সার্কাম সার্কেল সেন্ট্রয়েড পড়াবো ট্রায়াঙ্গেলের তখনও আবার কিছু প্রপার্টিস থাকবে তো আপাতত প্রপার্টিসের সেকশন এখানেই শেষ এরপরে আমরা টাইপস অফ ট্রায়াঙ্গেলটা দেখবো তো আজকের লেকচার যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করতে ভুলো না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমাদের যদি আজকের লেকচার রিলেটেড কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে আমাদের টেক্সট করো আমাদের ওখানে মেসেজ করে জানিও তোমাদের প্রবলেম আমাদের যার টিউটার্সরা আছে তোমাদের হেল্প করবে তো আজকের জন্য এই পর্যন্তই বাই।